নমস্কার। পরম আরাধ্য ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগৎজননী শ্রী শ্রী মা সারদা এবং পূজ্যপাদ শ্রী শ্রী স্বামীজি মহারাজজির সকল ভক্ত সন্তানদের দিব্যজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে আমি তন্ময় নিয়োগী আমার সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বর্তমানে পরিব্রাজক স্বামীজি দেশে ও বিদেশে গ্রন্থটি থেকে স্বামীজির ভারত পরিক্রমা ও শিকাগো ধর্ম মহাসভায় আবির্ভাবের কাহিনী আপনাদের সবাইকে শোনাচ্ছি। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগছে এবং ভালো লাগলে আপনাদের সকলের কাছে আমার বিনম্র অনুরোধ, অতি অবশ্যই দিব্যজ্ঞান চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও বেশি সংখ্যক শেয়ারের মাধ্যমে দিব্যজ্ঞান চ্যানেলের সঙ্গে আরও বেশি সংখ্যক মানুষের পরিচয় করিয়ে দেবেন, যাতে করে স্বামীজির জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের নিজেদের জীবনকে সুস্থ, সুন্দর এবং সমৃদ্ধ করতে পারি। প্রথম দিনের বক্তৃতার পর থেকেই স্বামীজি হয়ে উঠেছিলেন ধর্ম মহাসভার কেন্দ্রীয় চরিত্র, তাই প্রায় প্রতিদিনই তাকে বক্তৃতা করতে হতো ধর্ম মহাসভার মূল বিভাগে কিংবা বিজ্ঞান বিভাগে। ধর্ম মহাসভা চলেছিল 11 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত। এই কয়েকদিনে তাকে মোট 12টি বক্তৃতা করতে হয়েছিল। স্বামীজির রচনাবলিতে কেবল 6টি বক্তৃতা মুদ্রিত আছে। এছাড়া ধর্ম মহাসভা হয়ে যাওয়ার পর ডক্টর ব্যারোজ তার যে রিপোর্ট প্রকাশিত করেছিলেন তাতে বিষয় ও তারিখ সহ আরও 4টি বক্তৃতার উল্লেখ আছে। 15 সেপ্টেম্বর বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের মধ্যে মত পার্থক্যের ফলে ধর্ম মহাসভার সুর কেটে যাওয়ার উপক্রম হয়। তখন স্বামীজি উঠে দাঁড়িয়ে কুয়োর ব্যাঙের গল্পটি বলে সকলের মুখ বন্ধ করে দেন। কুয়োর ব্যাঙ কুয়োতেই চিরকাল রয়েছে, কুয়োর বাইরে কখনো সে যায়নি, কুয়োই তার জগৎ। তাই সাগর থেকে এক ব্যাঙ এসে যখন বলল সাগর তার কুয়োর তুলনায় লক্ষগুণ বড়, তখন সে তাকে মিথ্যাবাদী বলে অপমান করে তাড়িয়ে দিল। এই গল্পটি বলে স্বামীজি বললেন, আমি একজন হিন্দু, আমি আমার নিজের ছোট্ট কুয়োর মধ্যে বসে ভাবছি সেটাই সম্পূর্ণ জগৎ। খ্রিস্টান তার নিজের ছোট্ট কুয়োর মধ্যে বসে ভাবছেন সেটাই সম্পূর্ণ জগৎ, মুসলমানও তার নিজের ছোট্ট কুয়োর মধ্যে বসে ভাবছেন সেটাই সম্পূর্ণ জগৎ। হে আমেরিকার অধিবাসীরা, আপনারা যে আমাদের এই ছোট ছোট জগৎগুলির বেড়া ভাঙবার জন্য বিশেষ চেষ্টা করছেন তার জন্য আপনাদের ধন্যবাদ। 19 সেপ্টেম্বর স্বামীজি হিন্দু ধর্ম সম্বন্ধে লিখিত বক্তৃতাটি পাঠ করলেন। এটিই ধর্ম মহাসভায় তার প্রধান বক্তৃতা, কারণ ধর্ম মহাসভায় তার নাম নথিভুক্ত হয়েছিল হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে। কিন্তু তা হলেও তার হিন্দু ধর্ম কোনো সাম্প্রদায়িক ধর্ম ছিল না। হিন্দু ধর্ম দিয়ে শুরু করলেও তিনি শেষ করেছিলেন বিশ্বজনীন ধর্মে। নিবেদিতার কথায় বলতে গেলে ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনাই বাংময় হয়ে উঠেছিল স্বামীজির মধ্য দিয়ে। সমগ্র ভারতবাসীর বাণী যা গড়ে উঠেছে তাদের সমগ্র অতীত জীবনের ভিত্তিতে, তাই প্রকাশ পেয়েছিল তার মুখে। হিন্দু ধর্মের কোনো নির্দিষ্ট দেবদেবীর কথা তিনি বললেন না। সহজ সরল ভাষায় শাস্ত্রীয় পরিভাষা যথাসম্ভব বর্জন করে তিনি আসলে বেদান্তের সার্বভৌম সত্যই হিন্দু ধর্ম প্রবন্ধটির মধ্যে প্রকাশ করলেন। এমনভাবে তা করলেন যা সংস্কৃত অজ্ঞ পাশ্চাত্যবাসীর পক্ষে বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হল না। তিনি বললেন যে হিন্দুরা নিজেদের মনে করে আত্মা, দেহ হল আত্মার পক্ষে বন্ধন। হিন্দুদের মতে জীবনের লক্ষ্য মুক্তি লাভ। যখন মানুষ মুক্তি লাভ করে
তখন সে নিজেকে আত্মারূপে চিনতে পারে, যা নিত্য শুদ্ধ নিত্য মুক্ত। বৈদিক ঋষির মতন তিনিও তার শ্রোতাদের সম্বোধন করলেন অমৃতের পুত্র বলে। বললেন, হিন্দুরা তোমাদের পাপী বলতে চায় না, তোমরা ঈশ্বরের সন্তান, অমৃতের তোমরা অধিকারী, পূর্ণ ও পবিত্র। এই জগতে তোমরাই দেবতা। পাপী, মানুষকে পাপী বলাই তো মহাপাপ। মনুষ্য প্রকৃতির উপরে এ এক স্থায়ী কলঙ্ক। তার এই পবিত্রতা তত্ত্ব খ্রিস্টান শ্রোতাদের কাছে ছিল অভিনব, যাদের ধর্মের মূল কথাই হচ্ছে পাপবাদ। কিন্তু কয়েকজন গোড়া খ্রিস্টানকে বাদ দিলে তার এই আশার বাণী খ্রিস্টান শ্রোতাদেরও বিশেষ উদ্দীপ্ত করেছিল। এটি বেশ বোঝা যায় আমেরিকার একটি পত্রিকায় 1893 খ্রিস্টাব্দের 12ই অক্টোবর প্রকাশিত একটি কবিতা থেকে। কবিতার নাম ধর্ম মহাসভায় আন্ট হানা। এক অজ্ঞাত কবি তাতে লিখেছেন, তারপর আমি শুনলাম সেই হিন্দু সন্ন্যাসীর বক্তৃতা, পরনে যার কমলা পোশাক, যিনি বললেন সমস্ত মানুষ ভগবানের অংশ, কম নয় এতটুকু, আর বললেন আমরা পাপী নই, পাপী নই মোটে। কাজেই আবার স্বস্তি পেলাম আমি, আর ধর্ম মহাসভা কম্পিত হল সমর্থনের গর্জনে। সমর্থনের এই গর্জন মিশনারিদের অবশ্য শঙ্কিত করে তুলেছিল। তারা একযোগে স্বামীজিকে হেনস্থা করতে লেগেছিলেন। তাদের সঙ্গে যোগ দিয়েছিল কিছু ঈর্ষাপরায়ণ ভারতবাসী। ওই হিন্দু ধর্ম বক্তৃতাতেই তিনি হিন্দুত্বের মূর্তিপূজা ও বহু দেবদেবীর প্রকৃত তাৎপর্য সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। তিনি বললেন, বিভিন্ন মূর্তি আসলে প্রতীক, এক সর্বশক্তিমান ভগবানের বিভিন্ন প্রতীক বিভিন্ন মূর্তি। যেমন খ্রিস্ট ধর্মের ক্রুশ এক পবিত্র প্রতীক, সব ধর্মের এমন প্রতীক থাকে। স্বামীজি বললেন, আমরা দেখি যে কোনো কারণই হোক, আমাদের মানসিক গঠনের নিয়ম অনুযায়ী অসীম সম্পর্কিত আমাদের ধারণাকে নীল আকাশ বা সমুদ্রের সঙ্গে যুক্ত করতে হয়, তেমনি স্বাভাবিকভাবেই আমরা আমাদের পবিত্রতার ধারণাকে গির্জা, মসজিদ বা একটা ক্রুশের সঙ্গে যুক্ত করে ফেলি। হিন্দুরা তেমনিভাবেই তাদের পবিত্রতা, সত্য, সর্বব্যাপিত্ব প্রভৃতি বিষয়ক ধারণাকে বিভিন্ন মূর্তির সঙ্গে জড়িয়ে ফেলেছেন। দেবত্বকে উপলব্ধি করে মানুষের দৈবী স্বভাব পেতে হবে। মূর্তি, মন্দির, গির্জা কিংবা ধর্মগ্রন্থ, এগুলি মানুষের আধ্যাত্মিক জীবনের শৈশবকালে অবলম্বন বা সহায়কের কাজ করে থাকে মাত্র। হিন্দুদের মতে মানুষ সর্বপ্রথম দেবতা এবং সব ধর্মের লক্ষ্য সেই দেবত্বের বিকাশ। স্বামীজি বললেন যে হিন্দুদের ধারণায় প্রতিটি ধর্মই এমন একটি প্রক্রিয়া যার কাজ হল জাগতিক মানুষকে দেবতায় রূপান্তরিত করা। সেই কারণে হিন্দুদের দৃষ্টিতে সব ধর্ম সমান সত্য, কারণ তাদের প্রত্যেকেরই একটা লক্ষ্য, মানুষ থেকে দেবতায় উত্তরণ। তাহলে ধর্মে ধর্মে এত বিভিন্নতা কেন? একই ধর্মের মধ্যে বা এত পার্থক্য কি কারণে? স্বামীজির মতে এর কারণ হল এই, একই সত্য বিভিন্ন প্রকৃতির মানুষের কাছে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রূপে প্রতীয়মান হয়, কিন্তু সত্য সবসময়ই এক। পরিশেষে তিনি এক বিশ্বজনীন ধর্মের আদর্শ উপস্থাপন করলেন, যা কোনো দেশ, কাল বা ধর্মের দ্বারা সীমাবদ্ধ হবে না। তিনি বললেন, যদি কখনো একটি বিশ্বজনীন ধর্মের উদ্ভব হয়, তবে তা কখনো কোনো দেশে বা কালে সীমাবদ্ধ হবে না। যে অসীম ভগবানের বিষয় ওই ধর্মে প্রচারিত হবে, ওই ধর্মকে তাঁরই মতন অসীম হতে হবে। সেই ধর্মের সূর্য কৃষ্ণভক্ত, খ্রিস্টভক্ত, সাধু, অসাধু সবার ওপরই সমানভাবে কিরণ দেবে। সেই ধর্ম শুধু ব্রাহ্মণ বা বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলমান হবে না, সেই ধর্ম সব ধর্মের সমষ্টি স্বরূপ হবে, অথচ তাতে উন্নতির সীমাহীন অবকাশ থাকবে। উদারতায় সেই ধর্ম অসংখ্য প্রসারিত হস্তে পৃথিবীর সব নরনারীকে আলিঙ্গন করবে। সেই ধর্মের নীতিতে কারোর প্রতি বিদ্বেষ বা উৎপীড়নের স্থান থাকবে না। সেই ধর্মে প্রত্যেক নরনারীর দেব স্বভাব স্বীকৃত হবে এবং তার সমগ্র শক্তি মনুষ্য জাতিকে দৈবী স্বভাব উপলব্ধি করতে সাহায্য করবার জন্যই সর্বদা নিযুক্ত থাকবে।
তিনি আরো বললেন, এরকম একটি ধর্ম উপস্থাপন করো, সমস্ত জাতি তোমায় অনুসরণ করবে। অশোকের ধর্মসভা কেবল বৌদ্ধদের জন্য হয়েছিল, আকবরের সভা ছিল বৈঠকী আলোচনা মাত্র, যদিও ওই উদ্দেশ্যের অনেকটা কাছাকাছি। কিন্তু প্রত্যেক ধর্মেই ভগবান আছেন, সমগ্র জগতে এ কথা ঘোষণা করার দায়িত্ব আমেরিকার জন্যই সংরক্ষিত ছিল। স্বাধীনতার মাতৃভূমি কলম্বিয়া, তুমি কখনো নিজের হাত প্রতিবেশীর রক্তে রাঙাওনি, সভ্যতার পুরোভাগে সমন্বয়ের পতাকা নিয়ে এগিয়ে যাবার দায়িত্ব তাই তোমারই উপর ন্যস্ত হয়েছে। তার হিন্দু ধর্ম বক্তৃতার বৈশিষ্ট্য এখানেই যে তিনি দেখালেন নিজের ধর্মের প্রতি সম্পূর্ণ অনুগত থেকেও কিভাবে মানুষ অন্য ধর্মকে মর্যাদা দিতে পারে, একটি ধর্মে প্রতিষ্ঠিত থেকেও মানুষ কিভাবে নিজেকে বিশ্বজনীন ধর্মের উন্মুক্ত আঙিনায় প্রসারিত করে দিতে পারে। 20 সেপ্টেম্বর স্বামীজি একটি সংক্ষিপ্ত ভাষণে বললেন, ভারতের সবচেয়ে বেশি অভাব ধর্মের নয়, ভারতে ধর্ম যথেষ্ট আছে, ভারতের সমস্যা হচ্ছে দারিদ্র। ভারতের কোটি কোটি আর্ত নরনারী শুষ্ক কণ্ঠে কেবল দুটি অন্ন চাচ্ছে, তারা রুটি চাইছে, আমরা তাদের প্রস্তর খণ্ড দিচ্ছি। ক্ষুধার্ত মানুষকে ধর্মের কথা শোনানো বা দর্শনশাস্ত্র শেখানো তাদের অপমান করা। আমি আমার দরিদ্র দেশবাসীর জন্য তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছিলাম। খ্রিস্টান দেশে খ্রিস্টানদের কাছ থেকে অখ্রিস্টানদের জন্য সাহায্য পাওয়া যে কি কঠিন ব্যাপার বেশ বুঝতে পেরেছি। শ্রোতারা বুঝলেন বিবেকানন্দ শুধু বাগ্মীই নন, হৃদয়বান দেশপ্রেমিকও। তার পঞ্চম বক্তৃতা ছিল 26 সেপ্টেম্বর। তিনি বললেন, বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মেরই পরিপূরক, বৌদ্ধ ধর্মকে বাদ দিয়ে হিন্দু ধর্ম বাঁচতে পারে না, আবার বৌদ্ধ ধর্মও হিন্দু ধর্মকে বাদ দিয়ে বাঁচতে পারে না। বৌদ্ধ ধর্ম ও ব্রাহ্মণ ধর্মের বিচ্ছেদই হল ভারতের অধঃপতনের কারণ, এবং ভারতবর্ষের জন্য প্রয়োজন স্বামীজির মতে বৌদ্ধ ধর্মের হৃদয়বত্তার সঙ্গে ব্রাহ্মণ্য ধর্ম বা বৈদান্তিক ধর্মের ধীশক্তির সম্মিলন, অর্থাৎ হৃদয় ও মস্তিষ্কের সমন্বয় হলেই মানুষ পূর্ণাঙ্গ হয়ে ওঠে। ব্যক্তির ক্ষেত্রে এ কথা যেমন সত্য, জাতির ক্ষেত্রেও সত্য। 1893 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর ধর্ম মহাসভার শেষ দিনে বিদায়ী ভাষণে আবার স্বামীজি বাগ্মিতার শিখরে পৌঁছে গেলেন। বিদায় ভাষণে তিনি বললেন, আমি কি চাই খ্রিস্টান হিন্দু হয়ে যাক, ভগবান না করুক, আমি কি চাই হিন্দু বা বৌদ্ধরা খ্রিস্টান হয়ে যাক, ভগবান না করুক। খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, কিংবা হিন্দু বা বৌদ্ধকেও খ্রিস্টান হতে হবে না, কিন্তু প্রত্যেকেই অন্য ধর্মের ভাবগুলিকে আত্মস্থ করবে এবং নিজের নিজের বৈশিষ্ট্য বজায় রেখে নিজস্ব প্রকৃতি অনুযায়ী অগ্রসর হবে। যদি এই ধর্ম মহাসভা জগৎকে কোনো কিছু প্রমাণ করে থাকে তা হল এই, সাধুতা পবিত্রতা ও দয়া দাক্ষিণ্য জগতের কোনো একটি বিশেষ ধর্মমণ্ডলীর একচেটিয়া সম্পত্তি নয়, প্রত্যেক ধর্মপদ্ধতির মধ্যেই অতি উন্নত চরিত্রের নরনারী জন্মগ্রহণ করেছেন। এই সব প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও যদি কেউ এরকম স্বপ্ন দেখেন যে অন্যান্য ধর্ম লোপ পাবে আর তার ধর্মই শুধু টিকে থাকবে, তবে বাস্তবিকই তিনি কৃপার পাত্র, তার জন্য আমি আন্তরিক দুঃখিত। তাকে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, তার মতন মানুষের বিরোধিতা সত্ত্বেও শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপরে লিখিত হবে, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। বিশ্ব ধর্ম মহাসভার পরিসমাপ্তি হল, কিন্তু তার সমন্বয় ও শান্তির বাণী প্রচার করতে, মানুষকে তার দৈবী স্বরূপ সম্বন্ধে সচেতন করে দিতে, সমস্ত হতাশা অবসন্নতা ও নেতিবাচক চিন্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে আরও প্রায় 3 বছর বিবেকানন্দ ছিলেন পাশ্চাত্য জগতে। তবে আর তিনি সেই অপরিচিত সন্ন্যাসীরূপে লোকচক্ষুর আড়ালে থাকতে পারেননি। সমগ্র পাশ্চাত্য জগতের দৃষ্টি তখন তার দিকে, যেখানে তিনি যেতেন শত শত লোক তাকে অনুসরণ করত। তার কাছে যাওয়া, তার সঙ্গে করমর্দন করা, তার সঙ্গে একটু কথা বলা লোকে মনে করত পরম সৌভাগ্য। কেউ তাকে বর্ণনা করল বুদ্ধ কিংবা যিশুর মতন একজন মহাপুরুষ রূপে,
কেউবা তাকে বলল যোদ্ধা সন্ন্যাসী। মাতৃভূমি ও সত্যের মর্যাদা রক্ষা করতে তিনি বীর বেশে দাঁড়িয়েছেন। তার বক্তৃতা শুনে আমেরিকার লোক বলতে শুরু করল, আমরা এর দেশে মিশনারি পাঠাই, তাদেরই উচিত আমাদের দেশে মিশনারি পাঠানো। আমেরিকার পত্রিকাগুলো বিবেকানন্দের প্রশংসায় মুখর হয়ে উঠল। মহাসভার বিজ্ঞান বিভাগের সভাপতি মারউইন মেরিসমেল লিখলেন, হিন্দুদের মধ্যে স্বামী বিবেকানন্দ ছিলেন সর্বাধিক শ্রদ্ধেয় ও সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি। নিঃসন্দেহে তিনিই ছিলেন মহাসভার সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তি। খ্রিস্টান বা অখ্রিস্টান যে কোনো বক্তার চেয়েও শ্রোতারা তাকেই সবচেয়ে বেশি আগ্রহ সহকারে গ্রহণ করত। যেখানেই তিনি যেতেন লোক তাকে ঘিরে থাকত আর তার প্রতিটি কথা শোনার জন্য উৎকর্ণ হয়ে থাকত। যারা অত্যন্ত গোঁড়া খ্রিস্টান তারাও তার সম্বন্ধে বলতেন যে তিনি সত্যিই মানুষের মধ্যে রাজা। কিন্তু তার বাগ্মিতার থেকেও তার জীবন ও চরিত্র মানুষকে মুগ্ধ করত বেশি। একজন আমেরিকান শিষ্যা তার সম্বন্ধে লিখেছিলেন, তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি যে কোনো পরিবেশে ভাস্বর হয়ে উঠতেন। তার চমকপ্রদ ব্যক্তিত্ব, বুদ্ধিদীপ্ত কথোপকথন, আকর্ষণীয় বাগ্মিতা এবং সর্বোপরি তার অপার্থিব সরলতা ও পবিত্রতার গুণে বিবেকানন্দের সঙ্গে পরিচিত হলেই তাকে ভালো লাগে, আর ভালো করে পরিচিত হলে তাকে শ্রদ্ধা করতেই হয়। কিন্তু এত সব সাফল্য সত্ত্বেও স্বামীজি নিজের জন্য কোনো কৃতিত্ব দাবি করতেন না। তিনি তার সমস্ত কৃতিকে তার প্রতি ঈশ্বরের অযাচিত অনুগ্রহ বলে মনে করতেন। ধর্ম মহাসভার পরে একটি চিঠিতে অধ্যাপক রাইটকে তিনি লিখেছিলেন, ধর্ম মহাসভায় সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা ও চিন্তাবিদদের সামনে দাঁড়িয়ে কোনো কিছু বলতে গিয়ে আমি কি ভীষণ ভয় না পেয়েছিলাম, কিন্তু ভগবান আমাকে শক্তি যুগিয়েছেন। প্রায় প্রতিদিনই আমি বীরের মতন মঞ্চে গিয়ে দাঁড়িয়েছি ও শ্রোতাদের সম্মুখীন হয়েছি। যদি আমি সফল হয়ে থাকি, তিনিই আমাকে তার শক্তি যুগিয়েছেন। সেই সর্বশক্তিমান ঈশ্বরের জয় হোক, যার দৃষ্টিতে ভারতবর্ষের একজন মূর্খ সন্ন্যাসী আর এই পরাক্রান্ত দেশের বিদগ্ধ পণ্ডিতরা সমানরূপে প্রতিভাত হয়েছেন। শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির সাফল্যের কথা যখন ভারতে এসে পৌঁছল, গোটা দেশ আনন্দে উত্তাল হয়ে উঠল। একজন ভারতবাসীও যে পাশ্চাত্যবাসীদের কাছে এতটা মর্যাদা পেতে পারে তা তাদের কাছে কল্পনার অতীত ছিল। তাদের বহুদিনের হীনমন্যতা ভেঙে পড়তে শুরু করল। তারা নতুন করে নিজেদের সম্বন্ধে ভাবতে শুরু করল। নিজেদের তারা এত হীন ও অপদার্থ ভেবেছিল, তাহলে তারা এত হীন নয়। ভারতবর্ষেও তাহলে এমন কিছু আছে যা জগতের কাছে মর্যাদা পেতে পারে। এর ফলে দেশবাসীর মনে যে আত্মবিশ্বাস জেগে উঠল তার ফল হল চমকপ্রদ। স্বামীজি যখন 1897 খ্রিস্টাব্দে দেশে ফিরে এলেন, গোটা দেশ তাকে বীরের মর্যাদা দিল। তিনি ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে উজ্জ্বল করে তুলেছেন, দেশবাসীর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তাদের মাতৃভূমির মহিমময় রূপ। গোটা দেশ আবেগে আনন্দে কৃতজ্ঞতায় তাকে নিয়ে মেতে উঠেছিল। এই উন্মাদনার মাধ্যমেই ভারতের জাতীয় জাগরণের সূচনা। স্বামীজির স্বদেশপ্রেমের মন্ত্র এরপর গোটা দেশকে উজ্জীবিত করেছে, তাদেরকে প্রেরণা দিয়েছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করতে। গান্ধীজি, অরবিন্দ, সুভাষচন্দ্র প্রমুখ শীর্ষস্থানীয় নেতাই শুধু নন, সমগ্র স্বাধীনতা সংগ্রামী এক সময় স্বামীজির জীবন ও বাণী থেকে প্রেরণা পেয়েছেন। এমন কোনো ভারতীয় ছিলেন না শিকাগোয় স্বামীজির সাফল্য বৃত্তান্তের কথা ভেবে যিনি গৌরব বোধ করতেন না, এ কথা এখনও সমান সত্য। বস্তুত শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির আত্মপ্রকাশ ভারতবর্ষের নবজাগরণের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। আর কোনো ঘটনা সমগ্র জাতির আবেগকে এভাবে নাড়া দিতে পারেনি। শ্রী অরবিন্দ বলেছেন, বিবেকানন্দের পাশ্চাত্য যাত্রা হল প্রথম লক্ষণ যে ভারতবর্ষ জাগছে, জাগছে শুধু বেঁচে থাকার জন্য নয়, জয় করবার জন্য। এই জয় অবশ্যই ভৌগোলিক জয় নয়। ভারতবর্ষ যদি পৃথিবীকে জয় করে, তবে তা করবে ভাবাদর্শের দ্বারা, প্রেম, মৈত্রী ও উদারতার দ্বারা। বিবেকানন্দের শিকাগো বক্তৃতায় তারই সূচনা ঘোষিত হয়েছিল। ভগবান শ্রীরামকৃষ্ণদেব
জগৎজননী শ্রী শ্রীমা এবং পূজ্যপাদ স্বামীজির শ্রীচরণে সকলের জন্য কল্যাণ ও মঙ্গল প্রার্থনা করে স্বামীজির ভারত পরিক্রমা ও শিকাগো ধর্ম মহাসভায় আবির্ভাবের কাহিনীর সপ্তম ভাগটি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।